হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই প্রসেনজিতের প্রতিবাদ ছবিটি দেখার জন্য আমার ভিডিওতে ক্লিক করছেন। এই ছবিটি দেখতে হলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় চ্যানেল দেওয়া আছে, ওইখানে গেলে আপনারা এই ছবিটি দেখতে পারবেন। আর এখন আমি এই ছবিটি সম্বন্ধেই বলবো, যেমন এই ছবিটি কে কে অভিনয় করেছেন, এই ছবিটি কত টাকা বাজেট ছিল, তারপরে এই ছবিটি কবে মুক্তি পায়, এই সম্বন্ধেই বলবো। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই। আর হ্যাঁ, এই ছবিটি দেখতে হলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় চ্যানেল দেওয়া আছে, ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন এই ছবিটি। আর ওই চ্যানেলে শুধু এই ছবিটি না, আপনারা যে কোনো ছবি দেখতে পারবেন আমার ওই চ্যানেলে। আবার ওইখান থেকে ইচ্ছা মতো কোয়ালিটিতে আপনাদের ডাউনলোডও করে নিতে পারবেন। প্রতিবাদ একটি 2011 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন ড্রামা, যা পরিচালক করেছেন হরনাথ চক্রবর্তী। এর প্লটে আছেন, গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের আর্থিকভাবে সংগ্রাম করছে, মা ও বাবা দুজনের বনের পরিবার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রানা হিসেবে প্রধান এবং প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র। তিনি একজন সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে দুর্দান্ত যোদ্ধা। একবার তিনি তার গর্ভবতী বোনের সাথে একটি ট্রেন ভ্রমণ করছিলেন। তিনি তার বোনের জন্য একটি আসনের জন্য সবার কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু কেউ কর্ণপাত করেনি। ট্রেনে কিছু চোর ছিল যা লুটপাট শুরু করছিল, কিন্তু রানা তা হতে রক্ষা করেছিল। এই ছবিটি মুক্তি পায় 13 এপ্রিল 2001। এর চলমান সময় হচ্ছে 149 মিনিট। একটি ভারতীয় ছবি এবং ভাষা হচ্ছে বাংলা।